বইয়ের গল্প চ্যানেলে আজকে আপনারা শুনবেন লেখক মোহাম্মদ জাফর ইকবাল স্যারের লেখা ছোট গল্প ফেরা। পাঠ করছি মৌসুমী হাসান। বাসের ইঞ্জিনটা বেশ কিছুক্ষণ থেকে মাঝে মাঝে একটা বিকট শব্দ করে উঠছিল। এবারে বার কয়েক খিচুনি দিয়ে সেটা একেবারে ঠান্ডা হয়ে গেল। ড্রাইভার কোনো লাভ নেই জেনেও শুধু অভ্যাসের দোষে বার কয়েক চাবি ঘুরিয়ে ইঞ্জিনটা চালু করার চেষ্টা করে দেখল, কোনো লাভ হলো না। রুমি বাসের ছাদে পা ঝুলিয়ে আরাম করে বসেছিল। নিচে তাকিয়ে দেখল বাসের হেল্পার একটা ভাঙা বালতি নিয়ে প্রাণপণে পাশের ডোবার দিকে ছুটে যাচ্ছে। এক বালতি পানি এনে বাসের হুড খুলে রেডিটোয়েটের ডালা মাত্র সাদা ধোয়া বের হয়ে পানি সেখানে টকবক শব্দ করে ফুটতে থাকে। কে জানে ডোবা থেকে পানি সে তো কোনো ব্যাঙের বাচ্চা উঠেছে কিনা, তাহলে এতক্ষণ নিশ্চয়ই সেদ্ধ হয়ে গেছে। ড্রাইভার দরজা খুলে বের হয়ে অন্তত বিরস মুখে বাসের ইঞ্জিনটার দিকে তাকিয়ে থাকে। ওপর থেকে একজন ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, ড্রাইভার সাহেব বাস আর যাবে না? ড্রাইভার যেন এতক্ষণে ঠিক এই প্রস্তুতির জন্য অপেক্ষা করছিল, মুখটা খিচিয়ে বলল, আমাকে জিজ্ঞেস করছেন কেন? যারা বাসটাকে নামিয়েছে তাদের জিজ্ঞেস করেন না কেন? যারা বাসটাকে ড্রাইভারের প্রবল আপত্তি না জেনে শুনেও জোর করে রাস্তায় নামিয়েছে তাদের খুব একটা বিচলিত হতে দেখা গেল না। একজন পিচিক করে থুতু ফেলে বলল, আরে ড্রাইভার সাহেব রাগ কেন কেন, কতদিন দেশের বাইরে জানেন, আপনারা না আনলে আনবে কে? ড্রাইভার সাথে সাথে মুখ নরম করে ফেলে। তার মেজাজ খারাপ হতে পারে কিন্তু সে এখনও বুদ্ধিপ্রষ্ট হয়নি। যারা তাকে জোর করে বাসটাকে রাস্তায় নামিয়েছে তারা সবাই মুক্তিবাহিনীর ছেলে, রেস কোর্সে নিয়ারজি সারেন্ডার দেখে বাড়ি ফিরে যাচ্ছে। মুখে একটা হাসি ফুটিয়ে বলল, কথা স্যার আপনারা ঠিকই বলেছেন, কিন্তু ইঞ্জিনটার অবস্থা খুব খারাপ কি না, রেডিয়েটরে লিক, কে জানে শালা চেসিসটা খুলেই গেল কিনা, এইটুকু বাসে কতজন উঠেছেন দেখছেন? আপনি তো বলেছিলেন এই বাস এক মাইলও যাবে না, 40 মাইল নিয়ে এসেছেন কিনা? ড্রাইভার কানের ওপর থেকে একটা আধখাওয়া সিগারেটটা নিয়ে আগুন ধরাতে ধরাতে বলল, স্যার সেটাই তো মুশকিল, 1 মাইল পরে নষ্ট হলে মেকানিক নিয়ে আসা যেত, এখন মেকানিক পাই কই? বাসের এখন কি গতি হবে কে জানে, বাসের যাত্রীদের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা দেখা গেল না। তারা ধীরে সুস্থে বাস থেকে নামতে থাকে। একজন পয়সা ফেরত চাইবে কি না বুঝতে পারছিল না। ছেলেদের একজনকে জিজ্ঞেস করতে এসে বলল, আপনার পাশায় কি ড্রাইভার তেল মালিশ করছিল বাসে ওঠার জন্য? ইঞ্জিনের 12টা বাজানোর জন্য ডবল পয়সা দেওয়ার কথা আপনার, এইটুকু বাসে এতগুলো মানুষ উঠে কখনো? লোকটা হাসি মুখে ছেলেটার এই কৌতুকটি সহ্য করে তাড়াতাড়ি বাস থেকে নেমে যায়। কে জানি যদি সত্যি ডবল পয়সা দাবি করে বসে, আজকাল তো ওদেরই দিন, ওরা যেটা বলে সেটাই করতে হয়। সেটাই অবশ্যই হওয়ার কথা, ওরা যখন মিলিটারির ভয়ে জঙ্গলে লুকিয়ে কাপড়ে পেশাব করে দিচ্ছিল তখন এরাই তো মেশিন গান হাতে নিয়ে মিলিটারির সাথে যুদ্ধ করেছে। এই রাস্তা দিয়ে বাসের সাথে বসে গল্প করতে করতে যেতে পারবে কখনো কেউ ভাবছিল? রুমিও বাসের সাথ থেকে নামলো একমাত্র কাপড়ের ব্যাগ সাথে, ভেতরে বেশি কিছু নেই, একেবারে হালকা। 1 বছর আগে হলে কি ঘাবড়ে যেত সে, কোথায় এলো কোথায় যাবে কি করবে কত কি চিন্তা। যুদ্ধের 9 মাসে একটা লাভ হয়েছে, কোনো কিছুই আর সমস্যা মনে হয় না, বেঁচে থাকলেই হলো। রুমির সাথে ছেলেগুলো জিজ্ঞাসা করলো বাকি পথটুকু কিভাবে যাওয়া যায়। বাসের সাথে পরিচয় হয়েছে বয়সে ছোট বলে রুমিকে বড় ভাই ডেকে সিগারেট ধরাবার আগে, কিছু মনে করবেন না বড় ভাই বলে অনুমতি নিয়েছে। তাদের কাছে শুনলো মাইল দূরের পরে একটা ভাঙা ব্রিজ রয়েছে, বাসটা নষ্ট না হলে বড় জোর তার কাছে যেতে পারত, এরপর বাকি রাস্তায় হেঁটেই যেতে পারত। ব্রিজটা নাকি তাদের দলের লোকে উড়িয়েছিল মিলিটারির একটা ট্রাক সহ। তারপর দুপাশে গ্রামের এই অবস্থা রুমি আগে খেয়াল করেনি, বলার পর তাকিয়ে দেখে যতদূর দেখা যায় শুধু পোড়া বাড়ি আর একটা আস্ত বাড়ি নেই, বেশি মানুষ নাকি মারতে পারেনি, গ্রামের লোক আগেই সরে পড়েছিল। রুমি এখনও 20 মাইলের মতো যেতে হবে, ট্রেনের লাইন ধরে হেঁটে যাওয়াটা সবচেয়ে সহজ।
মিলিটারি ফিরে যাবার আগে সবগুলো ব্রিজ ভেঙে দিয়ে গেছে, কাজেই ট্রেন শুরু হওয়ার এখনো অনেক দিন বাকি। ঘন্টায় 4 মাইল হিসেবে 20 মাইল যেতে 5 ঘন্টার মতো লাগার কথা। রুমি অবশ্যই হাঁটবে ধীরে সুস্থে, কাজেই ধরা যাক তার লাগবে 6 থেকে 7 ঘন্টা। পথে খাওয়ার জন্য কোথাও থামতে হবে, তাছাড়া ভাঙা ব্রিজগুলো পার হতে একটু সময় লাগবে, ধরা যাক আরও 1 ঘন্টা। সব মিলিয়ে বড় জোর 8 ঘন্টা। এখন বিকেল 4টা, তার মানে রাত 12টার আগে বাড়ি পৌঁছে যেতে পারবে। ছেলেগুলো তাদের সাথে রাত কাটিয়ে ভোরে রওনা দিতে বলল। তারা সবাই স্থানীয় ছেলে, আশেপাশেই থাকে। রুমি রাজি হলো না, বাড়ির এত কাছে এসে আর অপেক্ষা করার ধৈর্য নেই। গত 9 মাসে এই দিনটির জন্য অপেক্ষা করেছে, এখন আর অপেক্ষা করা যায় না। ছেলেগুলোর কাছ থেকে বিদায় নিয়ে সে হাঁটতে থাকে। বাসের সবাই এর মাঝে হাঁটতে শুরু করেছে, একজন দুজন এখনো বসে আছে রাস্তার পাশে, কি করবে ভেবে ঠিক করতে পারছে না মনে হয়। এদিকে মনে হচ্ছে বেশ ঠান্ডা পড়ে গেছে, মুক্তিবাহিনী সোয়েটারগুলো দেখতে জঘন্য কিন্তু গরম আছে। ডিসেম্বর নিশ্চয়ই বাংলার মাঘ মাস, ঠান্ডা পড়ারই কথা। আজ 17 তারিখ, গতকাল মাত্র রেস কোর্সে মিলিটারিরা সারেন্ডার করেছে, অথচ মনে হচ্ছে সেটা যেন গতকাল আগের ঘটনা। রুমি অবাক লাগে, গতকালকের ঘটনাকে মনে হচ্ছে কত আগের ঘটনা, অথচ 9 মাস আগে ওরা যখন পালিয়ে মুক্তিবাহিনীতে যোগ দিতে যাচ্ছিল সেটা মনে হচ্ছে সেদিনের ঘটনা। সব স্পষ্ট মনে আছে ওর। আগরতলা পৌঁছে তারিখের কি বমি, সবাই ভাবলো কলেরা হয়ে গেছে, কি ভয় না পেয়েছিল বেচারা তারিখ। আসলে বেশি পরিশ্রমে শরীর খারাপ হয়ে গিয়েছিল, একবেলা বিশ্রাম নিতেই সব ঠিক হয়ে গেল। রুমি একটা দীর্ঘশ্বাস ফেলে নীলগঞ্জ থানা দখল করে ওরা দেখে লাইট মেশিন গানটার ওপর মাথা রেখে তারিখ শুয়ে আছে। প্রচণ্ড গোলালগুলোর ভেতর কখন মারা গেছে কেউ জানেই না। গোপ রেখেছিল তারিখ, ওর গোপ দেখে ওর বোনেরা কি বলবে খুব জানার কৌতূহল ছিল। করিমপুরের ভেতর দিয়ে যাওয়ার সময় দেখে একটা ফটোগ্রাফারের ইনস্টিটিউট। রাত 12টার সময় ফটোগ্রাফের বাসায় গিয়ে তাকে ঘুম থেকে ডেকে তুলে এনে ছবি তুলেছিল তারিখ। 2 ঘন্টা বসে থেকে রাতেই ডেভেলপ করিয়েছিল ছবি। এক রাতে স্টেন গান, আরেক হাতে গ্রেনেড, সে নিজে মুখ উঁচু করে দাঁড়িয়ে আছে, মুখে একটা সিনেমার ভিলেনদের মতো হাসি, একেবারে ছেলে মানুষ ছিল তারিখ। রুমি অবাক হয়ে ভাবে, অথচ কি ঘাগু জেনারেলের মতো যুদ্ধের পরিকল্পনা করত, কার ভেতর রয়েছে কে বলতে পারে। বেচারা তারিখ আজ বেঁচে থাকলে যে কি করত কে জানে। রুমির চোখে পানি এসে যেতে চায়, জোর করে চিন্তাটা সরিয়ে নিজের বাড়ির কথা ভাবে। সবাই যে কি অবাক হবে ওকে দেখে। মে মাসের শেষে একজনকে দিয়ে সে খবর পাঠিয়েছিল বাড়িতে যে সে ভালো আছে। যে ছেলেটা খবর নিয়ে গিয়েছিল সে এসে তার সাথে দেখা করেছিল, ওর বাবা নাকি খুব রেগে আছেন তার ওপর। রুমির একটু হাসি পায়, ওর বাবা বরাবরই এরকম, যখনই কোনো কিছু নিজের হাতে বাইরে চলে যায় তিনি রেগে যান। বেশিদিন স্কুলে মাস্টারি করে এরকম অবস্থা হয়েছে, ওর মা নাকি বলেছেন একবার এসে দেখা করে যেতে। রুমি যেন আর বোঝে না, মা মনে মনে ভাবছিলেন একবার এলে বুঝিয়ে সুঝিয়ে রেখে দেবেন। মা বাবারা সবসময় ভাবে ছেলেরা বুঝি সেই ছোটই আছে, তারা যেটা বোঝাবেন সেটাই বুঝবে। বিলু, রুনু আর সীমার কি খবর কে জানে, এতদিন সব স্কুল কলেজ বন্ধ ছিল, নিশ্চয়ই ঘরে বসে লুডু খেলেছে। জোর করে স্কুল কলেজ কি খুলেছিল এক আধ দিন, ঢাকাতে পারেননি আর এই গ্রামগঞ্জে কি পারবে। বিলুর যে বয়স মনে হয় প্রত্যেক দিন ঘুরে ঘুরে গরম খবরগুলো এনে হাজির করত, কোথায় কয়টা মিলিটারি শেষ হয়েছে, কোন থানা দখল করেছে, কোন ব্রিজ উড়েছে, এইসব কে জানে। স্বাধীন বাংলা রেডিও শুনেছে কিনা তারা, যেদিন নীলগঞ্জ থানা দখল করেছিল খবরটা অনেক বাড়িয়ে চাড়িয়ে বলেছিল রেডিওতে, তাদের কয়েকজনের সাক্ষাৎকারও নিয়েছিল, সেগুলো রেডিওতে শুনছিল কিনা কে জানে। তাদের নাম অবশ্যই বলেনি, কিন্তু গলার স্বর শুনে কি চিনতে পারবে না, রেডিওতে গলার স্বর কি তো আর পরিবর্তন হয় না। বাবা কই যান বাবা আপনি, রুমি প্রায় সাথে সাথে বুড়োর মতন যে লোকটি হাঁটছিল সে তার সাথে আলাপ জমানোর চেষ্টা করছে। পলাশপুর, পলাশপুর সে তো অনেক দূর বাবা,
হ্যাঁ, এখনো 20 মাইল। লোকটি হাঁটতে হাঁটতে তাকে বার কয়েক দেখে জিজ্ঞেস করলো, বাবা আপনি কি যুদ্ধ করেছেন? রুমি একটু হেসে বলল, হ্যাঁ করেছি। পাক বাহিনীকে মেরেছেন নিজের হাতে? মিলিটারিকে বেশ কিছু লোক পাক বাহিনী বলে, কেন বলে কে জানে। রুমি বলল, সামনাসামনি তো মারিনি, কিন্তু যুদ্ধের মাঝে কি আর মরে যায়? নিশ্চয় মরেছে। লোকটা অবিশ্বাসের ভঙ্গিতে মাথা নড়লে বলল, আপনাকে অনেক সাহস বাবা। রুমি চুপ করে থাকলো। অনেকবার শুনেছে সে এই কথা, তাদের নাকি অনেক সাহস। সত্যি কি তাদের অনেক সাহস? মোটেও না। যুদ্ধটা একটা খেলার মতো, মানুষের জান নিয়ে খেলা। সেই খেলাকে ভয় পাবে না এরকম মানুষ কয়জন আছে? একেবারে নাই তো নয়, কিছু আছে, কিন্তু তারা পাগল মানুষ, তাদের শিকল দিয়ে বেঁধে রাখা দরকার। প্রথম প্রথম তার ভয়ে কোনো বিচার বুদ্ধি থাকতো না, একটা ঘোরের মাঝে অপারেশনে যেত, ফিরে আসতো ঘোরের মাঝে। আস্তে আস্তে অভিজ্ঞতা হয়েছে, তখন মাথা ঠান্ডা রাখতে শিখেছে। প্রচণ্ড বিপদের মুখেও মাথা ঠান্ডা থাকতো, ভয় পেত, কিন্তু ভয় পেয়েও মাথা ঠান্ডা রাখতো। একবার একটা ছোট রাস্তা পার হতে গিয়ে আবিষ্কার করলো কিভাবে খবর পেয়ে সেখানে ভারী মেশিন গান নিয়ে মিলিটারি অপেক্ষা করছে ওদের জন্য। মাথা ঠান্ডা রেখেছিল বলে সে প্রাণে বেঁচে গিয়েছিল সেবার। ধান খেতে মাথা গুঁজে শুয়ে আছে পানির মাঝে, মাথার উপর দিয়ে বৃষ্টির মতো গুলি যাচ্ছে। কি সাংঘাতিক ইচ্ছা হচ্ছিল তা উঠে ছুটে যেতে, তবু সে মাথা গুঁজে শুয়েছিল 3 ঘন্টা। সেটাই হয়তো সাহস, যেখানে ভয় পাওয়ার কথা সেখানে ভয় পায়, কিন্তু ভয় পেয়েও মাথা ঠান্ডা রাখা, ভয় পেয়েও মানুষের জান নিয়ে খেলা। রুমি মুখ টিপে হাসলো, বিলুকে যুদ্ধের গল্প বলতে হবে। গল্প শুনতে এত পছন্দ করে বিলু, চোখ বড় বড় করে অবাক হয়ে তাকিয়ে থাকে, নিঃশ্বাস নিতে ভুলে যায় কখনো কখনো। রাস্তার পাশে একটা চায়ের দোকানে দেখে রুমির হঠাৎ চা খাবার ইচ্ছে হলো, কাচের বয়ামে বিস্কুট কেক সাজানো। রুমি বেঞ্চে পা ঝুলিয়ে বসে পড়ল, একটা চা দেন দেখি ভাই। একজনই মানুষ, সেই চা বানায়, সেই পরিবেশন করে, আবার সেই বিড়ি সিগারেট বিক্রি করে। রুমির জন্য সে নতুন পাতা দিয়ে চা তৈরি করে, ফুটন্ত পানি দিয়ে কাপ পিরিচ ধোয়া শুরু হয়, এই বাড়তি সমাদরের লক্ষণ। চা দিয়ে লোকটা চলে গেল না, কাছেই দাঁড়িয়ে রইল। চায় চুমুক দেবার পর জিজ্ঞেস করলো, লিকার ঠিক আছে স্যার? আছে। চিনি? আছে। দুধ লাগবে আরেকটু? না। লোকটা দাঁত বের করে একটু হেসে বলল, এখন দেশটারে আবার দেশের মতন লাগে। কীরকম? এই 9টা মাস গেল, কোনো কম বয়সী ছেলে নেই, শুধু বুড়া আর বুড়া। এখন দেখেন চারিদিকে কত কম বয়সী ছেলে। রুমি তাকিয়ে দেখে সত্যিই তাই, চায়ের দোকানে বেশ কয়েকজন তরুণ, রাস্তা দিয়ে যারা হাঁটছে বা গল্প করছে তাদের মাঝে মাঝে কম বয়সী ছেলেই বেশি। 2 দিন আগেও কম বয়স হওয়ায় এদেশে একেবারে মৃত্যুদণ্ডের অপরাধ ছিল। শুধু কম বয়স হওয়ার জন্য এদেশে কত মানুষ যে মারা গেছে তার কোনো হিসেব কি কেউ বের করতে পারবে? 1 লক্ষ পাকিস্তানি সৈন্য ধরা হয়েছে, এর মাঝে বের করবে কেমন করে? কোনটা কীরকম খুনি, শাস্তি তা দেবে কেমন করে? কোনোটা যদি ছাড়া পেয়ে যায় কোনোভাবে? রুমির হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়, চায় ওয়ে চুমুক দিতে মনে থাকে না। নতুন পাতা তো এই চা ঠান্ডা হয়ে যাবার উপক্রম। বাইরে তখন খুব ধীরে ধীরে অন্ধকার নামছে। রুমির বিশ্বাস করতে চায় না এই অন্ধকারে কোনো বিপদ ঘুড়ি মেরে নেই, এখন দেশ স্বাধীন। সে ইচ্ছে করলে রাস্তায় চিৎকার করে গান গাইতে গাইতে যেতে পারবে, কেউ ওকে গুলি করে মেরে ফেলবে না। রাত 10টার দিকে রুমি নবীগঞ্জে পৌঁছলো। এখানে মেল ট্রেন থামে, এরপর 2টি ছোট ছোট স্টেশন, তারপর তাদের পলাশপুর। স্টেশন থেকে তাদের বাসা 10 মিনিটের রাস্তা। আকাশে চাঁদ নেই, তারার আলোতে রাস্তাটা শুধু আবছা দেখা যায়। শীতের রাতে নরম ধুলায় পা ডুবিয়ে হাঁটতে মন্দ লাগে না। প্রায় 15 মাইল হেঁটে এসেছে, কিন্তু সেরকম ক্লান্তি লাগছে না। কি একটা ভারী বোঝা না খেয়ে ঘুমিয়ে কাদার মাঝে ছপছপ করে হাঁটতে হতো, তার তুলনায় এ তো কিছুই নয়। হল্ট। অন্ধকারে কে যেন চিকন গলায় তার উদ্দেশ্যে চিৎকার করে ওঠে, উচ্চারণ বেশি সুবিধের নয়, শব্দটা যে হল্ট সেটাও প্রথমে সে বুঝতে পারে না। 1 পা নড়লে গুলি। রুমি নড়ে গুলি খাওয়ার চেষ্টা করলো না, ব্যাপারটা কী হচ্ছে বোঝার চেষ্টা করলো।
একটা টর্চের আলো তার মুখে এসে পড়ল। আলোটা সারা শরীর ঘুরে পা হয়ে আবার মুখে গিয়ে স্থির হলো। রুমি চোখ কুচকে পেছনে মানুষকে দেখতে চেষ্টা করলো, কে যায়? রুমি বলবে না করে বলে ফেলো, তোমার বাবা। কি? বাচ্চার গলায় একটা বিস্ময় ধ্বনি শোনা গেল। একটা রাইফেল তাক করে রাখার পরও কেউ এরকম কথা বলতে পারে ছেলেটার বিশ্বাস হয় না। রুমি ছেলেটার দিকে কয়েক পা এগিয়ে গেল, টর্চের আলো তখনও তার মুখে। কাছে গিয়ে সে প্রায় ধমকে উঠে বলল, তুমি জানো না মানুষের মুখে টর্চ মারতে হয় না? সাথে সাথে টর্চের আলো নিভে গেল। ছেলেটা দুর্বল গলায় বলল, এখন তো কারফিউ। তাই কারফিউ? কারফিউ কে দিল? মঞ্জুবাই। সেটা আবার কে? আমাদের কমান্ডার। রুমি সাবধানে হাসি গোপন করে বলল, এখন মনে হয় দীর্ঘদিন এরকম চলবে। নিজের এলাকায় এসে সব মুক্তিবাহিনী নিজেকে কমান্ডার হিসেবে ঘোষণা করে ক্ষমতা দেখানোর একটা রাস্তা খুঁজে বের করবে। দেশ স্বাধীন করে লাভ কী হলো তাহলে? রুমি ছেলেটাকে জিজ্ঞেস করে, মিলিটারিরা কারফিউ দিত, তোমরাও কারফিউ দাও? ছেলেটা কত হতমত খেয়ে বলল, অনেক রাজাকার ছিল, সব কেটে ধরা পড়েনি, তারা যদি ফিরে আসে তাই, তারা আর আসবে না ফিরে। ছেলেটা হয়তো অন্তরঙ্গ স্বরে জিজ্ঞেস করলো, কোথায় যান ভাই? পলাশপুর। সে তো অনেক দূর, চা খাবেন? মতিমিয়ার দোকান খোলা আছে এখনো, চলেন যাই। মতিমিয়ার দোকানে ছেলেটার কমান্ডার মঞ্জু ভাইয়ের সাথে দেখা হলো। রুমি যেরকম ভেবেছিল অল্প বয়সে চালিয়ার ধরনের একজন মানুষ, মোটেও সেরকম না। 30-এর মতো বয়স, মাথায় চুলে পাক ধরেছে, একজন সাংসারিক ধরনের লোক। কথা বলে বোঝা গেল লোকটি কাজের মানুষ, মিলিটারি সরে যাবার পর শান্তি শৃঙ্খলা ধরে রেখেছে, অহেতু খুন জখম হতে দেয়নি, লুটতরাজ বা নিজেদের শত্রুতা শোধ নেওয়ার চেষ্টা করেও এখানে কেউ বেশি সুবিধে করতে পারেনি। ছেলেটি যেন শুনতে না পায় সেভাবে গলা নামিয়ে বলেছিল যে কম বসে ছেলে পেলেরা কিছু একটা করার জন্য একেবারে জান দিয়ে দিচ্ছে, তাদের ব্যস্ত রাখার জন্য এই কারফিউ এবং পাহারার ব্যবস্থা। মঞ্জুভাই এখানে রাত কাটিয়ে ভোরে রওনা দিতে বললেন। রুমি রাজি হলো না, এতটা রাস্তা একা যাবে, সাথে কেউ দেবেন কিনা জানতে চাইলে রুমি ব্যস্ত হয়ে নিষেধ করল। জোর করে একটা আলাপ চালিয়ে সে একা একা হাঁটার আনন্দটা নষ্ট করতে চায় না। কতদিন পর যে সে এভাবে একা একা হাঁটছে, নিজের বাড়িতে বাবা মা ভাই বোনের কাছে ফিরে যাবে। মসজিদের সামনে টিউবওয়েলটা থেকে পানি নিয়ে রুমি কুলি করল, মুখে সিগারেটের গন্ধটা নষ্ট করার জন্য সে পান খেয়েছে। কুলি করে পানের চিহ্ন যতটুকু সরানো যায়। 9 মাসের ভেতরে ছেলের এরকম বদ অভ্যাস দেখে বাবা মা দুজনে কষ্ট পেতে পারেন। আঙ্গুল দেশে চুলগুলো ঠিক করে নেয়, চুলগুলো অনেক বড় হয়ে গেছে, প্রায় যাত্রা ধরে নায়কদের মতো অবস্থা, কিন্তু কোনো উপায় নেই। বাসার কাছে এসে গেছে সে, সামনে সড়কটা ডান দিকে ঘুরে যাবে, ও পাশে শেষ বাড়িটা তাদের। তাকে এত রাতে হাজির হতে দেখে সবাই কি করবে কে জানে। একটু গরম পানি করে দিতে বলবে, সেটা দিয়ে গোসল করে বাবার একটা পরিষ্কার লুঙ্গি পরে আরাম করে বসবে জল চৌকিতে। মা নিশ্চয়ই কিছু একটা রেঁধে ফেলবেন চট করে, সে আরাম করে বসে খাবে। ঝালমরিচ দিয়ে এক গাদা ভাত খাওয়ার জন্য বুকটা হা হা করছে। সবাই তাকে ঘিরে বসে থাকবে, বিলু নিশ্চয়ই এসে বসবে একেবারে তার গা ঘেঁষে। বাবা হুক্কাটা ধরাবেন, গুরুম গুরুম করে দুইটা টান দিয়ে বলবেন, তাহলে পাক বাহিনীদের জল্লাদদের বিচার হবে ঠিক মতো, বা এই ধরনের কোনো একটা প্রশ্ন। সড়কটা ঘুরে যেতে সে সামনে তাকায়, অন্ধকারে পাশাপাশি বাড়িগুলো বোঝা যায় না, শুধু তাদের বাড়িটা আলাদা করে বোঝা যায় বড় দুটি তাল গাছের জন্য। রুমি অবাক হয়ে দেখল তাদের বাসার সামনে একটা আলো নাড়াচাড়া করছে। এখন কম হলেও রাত একটা, এত রাতে বাড়ির সামনে কে আলো নিয়ে হাঁটাহাঁটি করছে? আরেকটু এগিয়ে যায় রুমি, ভালো করে তাকিয়ে দেখে একজন মহিলা, কে বোঝা গেল না এত দূর থেকে। বাড়ির সামনে খানিকটা জায়গা বাঁশের বেড়া দিয়ে ঘেরা, বাবার খুব বাগানের শখ, শীতের শাকসবজি লাগিয়েছেন নিশ্চয়ই। রুমি আরেকটু এগিয়ে যায়, মহিলাটি কে, এত রাতে বাড়ির সামনে কি করছে? রুমির পায়ের শব্দ শুনে মহিলাটি হাতের কুপির বাটিটি তুলে ওর দিকে তাকালো। পাকা চুলে রুগ্ন এক মহিলা, রুমি চিনতে পারে না। রুমি আরও এগিয়ে যায়, মহিলাটিও তার দিকে এগিয়ে আসে, তীক্ষ্ণ গলা জিজ্ঞেস করে, কে কে এটা? রুমি চমকে উঠল, অবিকল তার মায়ের কণ্ঠস্বর। ভালো করে তাকালো রুমি, আর হঠাৎ করে মাথা ঘুরে উঠল, তার মায়ের একই অবস্থা। একটা বোবা আতঙ্ক এসে ভর করেছে তার উপর, সে চোখ ঘুরে তাকাতে পারছে না ঘিরে রাখা জায়গাটির দিকে।
কেন ও জায়গাটা ঘিরে রেখেছে, কেন আগরবাতির মিষ্টি সুবাস কেন বাতাসে। রুমি নিঃশ্বাস বন্ধ করে মাথা ঘুরে তাকালো ঘিরে রাখা জায়গাটির দিকে। হ্যাঁ, সে যেটা ভেবেছিল সেটাই। কূপের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে পাশাপাশি দুটি কবর, একটা বড় একটা ছোট। দুটি আগরবাতি জ্বলছে, শুরু সুতার মতো ধোঁয়া ঘুরে ঘুরে উঠছে যাচ্ছে উপরে। রুমির মাথার ভেতরে হঠাৎ যেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। মনে হলো মাথাটা ফেটে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে। দাঁড়িয়ে থাকতে পারে না সে, কিছু একটা ধরার চেষ্টা করে। ওর মা আরেকটু এগিয়ে আসেন, কে কথা বলে না কেন। রুমির খুব কাছে এসে বাটিটা উপরে তুলে মা খানিকক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর আরেকটা যেন নিজের মনে বললেন, ও রুমি তুই এসেছিস, আয়। বাটিটা নামিয়ে মা আবার হাঁটতে থাকেন, হাতে একটা ঝাঁটা। উঠোনটা আবার গোড়া থেকে ঝাঁটা দেওয়া শুরু করবেন। রাতে তার ঘুম আসে না, কিছু একটা করতে হয় তাই। বিড়বিড় করে কিছু একটা বলছেন, রুমি কিছু শুনতে পায় না, কিছু বুঝতে পারে কিছু বুঝতে পারে না। কই ছিলি তুই, কই ছিলি, গুলি করে বাপ ভাইরে মেরে ফেললো তোর জন্যে, তুই একবার আসতে পারলি না। বিলু বাবা আমার চিৎকার করে ডাকলো, মা গো মা। আল্লাহরে ডাকে নাই, আমারে ডেকেছে, আমারে। আর আমি কি করছি, কি কি করছি, কিচ্ছু করিনি। দানবগুলারে বললাম, আল্লাহর কসম লাগে তোদের আমার মাথায় গুলি দে, একটা মাত্র গুলি দে। দানবগুলো দিল না। বিলু বাবা আমার, তার বাপরে ধরে তাল গাছের নিচে পড়ে রইল। আহারে কি রক্ত, কি রক্ত রে, আহা গরু জবাই দিলে রক্ত হয় না। আহারে বিলু সোনা আমার, ঘুমা, আমি আছি বাবা, তোর কাছেই আছি, তোর মাথার কাছে বসে থাকবো আমি, তুই ঘুমা বাবা আমার। রুমির মাথার ভেতর একটা বিস্ফোরণ হলো। মনে হলো ও চোখের সামনে সমস্ত পৃথিবী ভেঙে চুরে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। যন্ত্রণা, আহ কি যন্ত্রণা, শূন্যতা, আহ কি ভয়ানক শূন্যতা। ওর সারা শরীর হঠাৎ হাহাকার করে উঠল, আর সে দাঁড়িয়ে থাকতে পারে না, আস্তে আস্তে হাঁটু ভেঙে বসে পড়ে, হাত দিয়ে মুখ ঢেকে হঠাৎ ঢুকরে কেঁদে উঠে। কান্নার ধমকে ওর শরীরে যন্ত্রণাগ্রস্ত পশুর মতো কেঁপে কেঁপে উঠতে থাকে। ওর মা কাছে এসে বাটিটা তুলে ওর দিকে তাকিয়ে থাকেন, মুখে আশ্চর্য একটা ভঙ্গি, যেন কিছু একটা দেখে ভারী অবাক হয়েছেন। মাঝরাতে বুক ভাঙা কান্নার শব্দে কেমন যেন বুক ছিঁড়ে নিতে চায়। ঘুম ভেঙে চমকে উঠেছে রুনু আর সীমা, কে কাঁদে উঠানে, তারা তো কাঁদে না বহুদিন, ওদের তো সব অনুভূতি শেষ হয়ে গেছে, এখন শুধু পাথরের মতো বেঁচে থাকা। দুই বোন আস্তে আস্তে ঘর থেকে বের হয়ে মায়ের পাশে এসে দাঁড়ায়। তাদের ভাই যুদ্ধ থেকে ফিরে এসেছে, কতদিন থেকে ওরা ভাইয়ের জন্য অপেক্ষা করে আছে। ওরা অবাক হয়ে তাদের ভাইকে দেখছে, আর কি আশ্চর্য, ওদের ভাই কাঁদছে। শীতের রাতে খোলা আকাশের নিচে দুই বোন তার মাকে ধরে দাঁড়িয়ে থাকে। আকাশ থেকে তখন কুয়াশা নেমে আসে, পুরুষ মানুষের কান্নার মতো লজ্জার কি আছে। সে লজ্জা ঢেকে ফেলার জন্য বুঝি আকাশ থেকে কুয়াশা নেমে এসে ওকে আড়াল করে ফেলতে থাকে। তো আপনারা শুনছিলেন ছোট গল্প ফেরা। কেমন লাগলো অবশ্যই তা লাইক কমেন্ট দিয়ে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।